କଥା କହିବେ ଜାଣିଛ ଦିଆ ଦିଆ କି ଦିଆ ଆଉ ଅଧିଆ କି କ୍ୱେଶ୍ଚନ କୁ ମାଇ ଟାଟ ଦିଆ ଯେ କାଣ ତମେ କହିବା କି କାଣ ଚାହୁଁଛ ବାବୁ ମାଇ ଗୋ ମୁଁ ବି ତମକୁ କଥାଟେ ପଚାରମି ଗୋ ମାଇ ମତି ହଏ ହଏ ତୁ ବି ପଚାରବ ହଏ ହଏ କାଣ ପଚାରବ ରାଧା ମାଇ ଗୋ ଧନ ଗୋ କହ ସିନ୍ଦୁର ଜନମ ମୋ ଧନରେ ସୁନାରେ କହ ସିନ୍ଦୁର ଜନମ କାହାଠାରୁ ସିନ୍ଦୁର ହେଲା ଜନମ କେଉଁଠାରୁ ସିନ୍ଦୁର ହେଲା ଜନମ ମୋର ମାଇ ଗୋ ଧନ ଗୋ ଏକ ତାକ ବହନ ରାଧା ମାଇ ଗୋ କହ ସିନ୍ଦୁର ଜନମ জন্ম হল প্রকৃতির বিবাহিতা মা মানে কেতে জাগারে লগাবার কথা প্রকৃতির লাল বর্ণ কেনতা হল হে সিন্দুর কলা কাজে নেহলা হলদিয়া কাজে নেহলা সাগু বর্ণ কাহি কে নেহলা গো কি ধূপ কাজে নেহলা চিম্পাই হেলা গো বলছ সিন্দুরটা জন্ম কেন হইতিলা আর সিন্দুর লাল বর্ণ কাই যে হইতিলা আর কা কথা তুমি মহিলা মানে মহিলা নি গো মা মানে বিবাহিত মা মানে মহিলা কহ মহিলা কে মহিলা বল সঙ্গে কো ছি হ কে বিবাহিত মা মানে যেতে বেলে সিন্দুর ধারণ করুছ ভাই কে দি লগা বাটে কেতে সময়রে লগা বাটে কেনতা করি লগাবা কথা বসি করি সে লগা বাটে ঠাউটি করি সে লগা বাটে সে কথা ফের জন্ম কহ গো মাই আর কেতে জায়গার লগাবার কথা কেন সময়কে লগাবার কথা কাঁতি লগাবার কথা যে এই কথা তলকে কানে খসরাব ব্রত ব্রত ମା ତମେ ହେତେ କଥା ଜାଣିଛ କି ପିଲା ନାଇଁ ନାଇଁ ତମକୁ କା ମାଇଜି ଜନମ କରୁଥିଲା ଏନ୍ତା କଥା ପଚାରୁଛ ମାମକେ କରୁଥିଲା ନା ମୁଇଁ ନେଇ ବୋଲଦେନି ଆଗ ରାଧିକା ବୋଇଲେନ ଜଗତନାଥ ଗୋ ଆଗ କହିଦେବି ଗୋ ବାବୁ ଈଶାଣୀ ଜନ୍ମ ଚରିତ୍ର ହଁ ହଁ আগো রাধিকা বইলে জগতরনাথ গো কহি দেবি মো শাড়ি জন্ম চরিত্র আগো পার্বতী কাটিলে সুতা গো বাবু ঈশ্বর বুনিলে পাট মুকুতা রাধাঙ্ক শাড়িকে দেবদেব মহাদেব এবং মাতা পার্বতী বনেছিলেন মিশি করে আগো পার্বতী কাটিলে সুতা গো বাবু ঈশ্বর বুনিলে পাট মুকুতা আগো পিন্ধি আছি মুই অমনা বসনর শাড়ি ମୋର ଶାଢ଼ୀର ନାମ ହେଉଛି ଅମଲାନ ବସନ ଆଗ ପିନ୍ଧି ଅଛି ମୁହିଁ ଅମଲାନ ବସନର ଶାଢ଼ୀ ମୋ ଶାଢ଼ୀରେ 7.5 kg ସୂତା ଲାଗିଅଛି 7.5 kg ସୂତା କାଇଁ ହେଲା ଯେ দ্বাপর যুগে রাধা জিন শাড়ী পিঁধিলে তাঁর শাড়ি গণি গণি করে 7.5 kg সুতার তৈরি হয়েছিল শাড়ী পিলা তো বেমরিয়া হইগল না হেলমেট পিন্ধলান আগ শাড়ি 7.5 kg সুতা লাগিয়েছি মচ্ছ কচ্ছ পর ধরি পড়িয়েছি
ভগবান শ্রীকৃষ্ণঙ্কর দশম দশটা অবতার মৎস্য কচ্ছ বরাহ নৃসিংহ বামন রাম পরশুরাম বুদ্ধ কল্কি এটা দশটা অবতার ভিতর মোট শাড়ির দুইটা চিহ্ন লাগি সে ভিতর মৎস্য এবং কচ্ছ পরে ধরি পড়ি মাছ কচ্ছকে ধরিছি কি রাধার শাড়ি চিহ্ন ফুল পড়ি মৎস্য কচ্ছ পরে হ্যাঁ আগ শাড়ির সাড়ে সাত কেজি সুত লাগি অছি মৎস্য কচ্ছ পর ধরি পড়ি অছি আগো আগরে শ্রীকৃষ্ণ আমার পছে বলরাম রাধা এবং কৃষ্ণ হচ্ছেন জীব এবং পর ভগবান শ্রীকৃষ্ণকে রাধা বহু স্নেহ করে মরিকর আগাড়ে রাখলি আেড় হাত ছানি করে পনৎকানি আমি মা মানে সমস্তে ছাড়ছু বলে পনৎকানি দেড় শ্বশুর বলরাম রহলে সেগে বৈজ্যেষ্ঠ দেড় শ্বশুর মানুষ আমি মান্য করছু কে করি ওড়ি করে এটা মান্য করবার লাগে পচাড়ি পনৎকানি ছড়া যাইছি আগ আগরে শ্রীকৃষ্ণ আমার পছে বলরাম অনুসয়া দেলে আনি হো ননন্দে অনুসয়া দেলে আনি মোর বেড়ি মথা মরি গো সতে গো ই হস্তকু রতন আচুড়ি গো যেতে এমা মোর বেড়ি মথা মরি গো সতে হস্তকু রতন মুদি গো যেতে মায়াবতী দেলে আনি গো মোহন মায়াবতী দেলে আনি পধন কলা কান্ধা তোমার শাড়ি জন্ম মো সাঙ্গ সিঙ্গার কথা কহ ইহাদে সিন্দুরটা কেনতা করে জন্ম হয়েছিল আ মা মানে সিন্দুরকে কেনতা করে ধারণ করবার কথা সে নারী শিক্ষা কথা ঠিক আমি বুঝে গেলি এই কথা কহিল তোমার ঘরকে পলা পত্র হ্যাঁ কলা পধন গোটে পাখে রাখিকি সিন্দুরটা কিন জায়গার জন্ম হয়েছিল আগো হাতি রাজারু তো যাক গো বাবু সিন্দুর মনি সনাতা যেতবে পৃথিবীটা শূন্য শূন্য মহাশূন্য সর্বপ্রথমে ধরা পৃষ্ঠের আদি এবং অনাদি জন্ম হয়ে জন্ম হয়ে অলেখ পুরাণটি প্রমাণ আছে এই জগত মিথ্যা হলে কেবল ব্রহ্ম হি সত্য সর্বপ্রথমে যেতবে আদিমাতা জন্ম হলে আদিমাতা রজবতী হয়েছিল তাঙ্ক রজটা যেতবে বসুধারে পড়ি করে গোটে জায়গায় শুখি যাই সে আদিমাতাঙ্ক রজরু হি সিন্দুরটা জাত হয়েছিল তেমনি করি করে আদিমাতাঙ্ক রজ যেটা লালবর্ণ কি সিন্দুর সবু অলঙ্কার তুমি তুমি যা পারছ জীবন ইমার গুল ফিরানি চকবাই তোতে মিস করছ বারবার আই ভেদ পড়বি কাইল ভেদ পড়বি শুনকু শুনা বাবু দরগা করবি মোটির কটুচে শুনা তো করি দিন
ইমার গুলফি রানী চকমা তেমিস করছ বারবার, ইমার গুলফি রানী চকমা তেমিস করছ বারবার। যাহা পথে থাকা সিন্দুর কেন জন্ম হয়েছিল, সিন্দুর হচ্ছে আদিমাতাঙ্ক রজরু জন্ম। যে সিন্দুর সিনা জন্ম হবাটা কহিল, হ্যাঁ প্রকৃতির কেন সময় কে লগাবার কথা, কেতে জাগানে লগাবার কথা, কেতে লগাবার কথা, হে কথা কহিব। আজিকালি মা মানে সিন্দুর কে ধারণ নেই করে জানবার বাবা। পহলা কহ কেতে জাগার লগাবার কথা, মা মানে সিন্দুর কে পাঁচটা জায়গাতে ধারণ করবার কথা। কেন কেন জায়গা গো, কেন জায়গা? লগাবার কথা আজিকালি মা মানে গো বাবু, মুই মোর দুই নয়নে সাক্ষাৎ যেবে দেখিব দুই নয়ন পরত নজিব গুরু বচনে। তো মা মানে সিন্দুর কেনটাকে ধারণ করছেন, কেনটা কেন মা মানে আছেন যে বাড়ন খুঁটিতে সিন্দুর কে লগে দেব, বাড়ন খুঁটিতে বি লগাসো, কেন মা মানে আছেন যে মাচিস খাড়িতে সিন্দুর কে লগে দেব, ভাই মাচিস খাড়িতে বি লগাসো, কেন মা মানে আছেন যে খিলা গুটি গুটি রকি কর সিন্দুর কে লাগে, ভাই গো খিলাতে বি লগাসো, হ্যাঁ গো। এ মাই মোর কোনিয়া বিড়ি নে লগাসি যে হেটা কেনতা হে কানা বিড়ি নে গো, আর কোন হেলা কথা বিড়িতে সিন্দুর কে ধারণ করবে, শাস্ত্ররে কবি প্রমাণ দেলে চাই বলি গো, ই আমার পাঁচটা আঙ্গুটি হচ্ছে পঞ্চ পাণ্ডব, আর পঞ্চ পাণ্ডব ভিতরে শ্রেষ্ঠ হচ্ছেন যে নকুল, হ্যাঁ হ্যাঁ কেনটা নলকো ই কনিষ্ঠ নকুল, ই কনিষ্ঠ আঙ্গুরে সিন্দুর কে ধারণ করবার কথা। আর সিন্দুর ধারণ কলা সময় গোটে কথা মনে রাখিথিলি, কা কথা? আজিকালি তো কলিযুগরে সমস্তে আয়না দেখি কর সিন্দুর কে ধারণ করে, হয় হয় তো আয়না দেখলা সময় রে কোনসি পুরুষ পিলা পছপটে থিবার সময় সিন্দুর কে ধারণ নেই করবার, হ্যাঁ গো। যদি কোনসি পুরুষ পিলা পজাড়ে আছেন সেনতা সময়রে সিন্দুর কে ধারণ করবাটা উচিত নহে। তারপরে দুই নম্বরে মা মানে এনে সিন্দুর টিকে আজিকালি কলিযুগের ফ্যাশন জমানা তো টিকে ন ভরি দেছেন, আর মুই পতিব্রতা নারী বলি করে প্রমাণ করছেন। মা মানে নিজের স্বামী পাই মাংরে যেতে লম্বা পর্যন্ত সিন্দুর ধারণ করবে সেতে স্বামীর মঙ্গলময় হবে, হ্যাঁ। ইয়ারপরে আমার বাবু লোকে বুড়া বাবু দি কহি দিছো কে হ্যাঁ আজি আজকাল সিন্দুর কে বা 50 টাকা 60 টাকা হচ্ছে, ই লগন এতকি ভরি দাবল তো তিন দিনে গোটে ডবা খোলা আছে, মানে কত এটা হই গো তোমার 50 টাকা বড়ি গলা কে মা মানে তোমার মঙ্গল পাই তো কামনা করবে না, সর্বপ্রথমে গাধি পাধি করে আসি করি পূর্ব দিকে চাহি কর সিন্দুর কে ধারণ করছেন, পহলা কিন জায়গায় ধারণ করছেন, পহলা কেন নে ধরছেন, পহলা জেনটা মাংরে ভরছেন, হ্যাঁ সেটা কহছেন পতি, আজকাল আর পতি চলুছে যে হঠাৎ কহবে পতি, এবে তো মশিন এলা ধরে করে দৌছন যে হয়ে যাচ্ছে খত খতি, পতি বলে লেজার পতির কথা নেই কহবা, নিজের স্বামীকে পতি কহেছেন। দুই নম্বরে মথারে যেনটা লগাছেন বাবু সেটা কহেছেন সতী, ঠিক সতী স্ত্রী পতিব্রত নারী। তারপরে তিন নম্বরে ভগবানকে পূজা অর্চনা করে সারা পরে মা মানে সমস্ত আমি বৈদিষ্ট গুরুজন মানে গলারে টিকে মধ্যে লগাই দিছি সেটা কহেছেন ভক্তি, তোমার কথা কেনটা লাগু খাওছি গো। তারপরে চার নম্বরে যেতবে আমি বৈজ্যেষ্ঠ গুরুজন পিতা বলে চতুর্থ বয়স আমি হিজিবা বলে কর্ণরে টিকে কর্ণ মন্ত্র নি সারা পরে সিন্দুর সহিত চন্দন সহিত সিন্দুর ধারণ করছেন, সেটা কহছেন দীক্ষাতি। আর পাঁচ নম্বরে নিজের স্বামীর মঙ্গল পাই স্বামীর যে নাড়ে গলে বি মোর স্বামী শুভ মঙ্গল হে বলি করে ভগবান কে স্মরণ করছেন, আর সংখ্যারে টিকে লগাছেন এটা কহছেন সংখ্যাবতী, সংখ্যাবতী তুমি নাই শুনি নাই বসি করবি তো লোক শুনি শুন পহলার তোমাকে কহি দেছি পতি সতী ইংলিশ পারে আর ওড়িয়া পারে
ভক্তি হ্যাঁ দীক্ষাতি আউ সংখ্যাবতী এটা করে পাঁচটা জায়গা দিছি স্বামীর মঙ্গল পাই কানে দেখছি ইটা হচ্ছে বাবু কলিযুগ, কলিযুগের আমার ভুবনেশ্বর শ্রীচরণ বাবু গোটে গীত গাইছে, ই কলিযুগ মূর্খ মানুষ তোরা বুদ্ধি হজিলা আরে করুছু যে কর্ম তু ধর্ম সহিলে হেলা নকলি অপরা বিকিলু মনে ভাবিলু নানি চকা কি সব দেখুচি ক্ষয়ুরে তুই চালিশ বর্ষ তলর কথা জগন্নাথ ধামরে ষাঠিয়ে পৌঠি অন্ন রন্ধা হয়েছি পুরী ধামরে সেটা সমস্তে শ্রদ্ধালু ভক্ত মানে যাই করে সমস্তে ফ্রিরে খাওয়াতে অভড়া কিন্তু আজিকাল সে অভড়া মিলুছে না আজিকাল আনন্দ বজার না খুলি করে পুরী ধামরে সে অভড়াটাকে বিক্রি করছে বলে কলিযুগের পাপ অংশটা বড়ি বড়ি যা এবং পুণ্য অংশটা কমি কমি আসুথিবা আগ সবু হেব বাইশি পাহাচরে মিন বলন্তে মাছ মাছ ভগবান কু যদি বাইশি পাহাচ রু মাছ দর্শন করবা বলে কলিযুগর অন্ত ঘটি যাবে কলিযুগর অন্ত ঘটি যা মাতা দুর্গাঙ্কর চৌষটিটা ভাগবতরে কাঁ বলে সখা কাঁ আহা গ্রামে দেবা দেবী ও পূজা রহিবে বৃন্দাবতী ফিঙ্গি দেবে মনীষ তিয়ারি করি আছি বলি উপহাস করবে মনীষ বনালা বৃন্দাবতী গছ কে আমি কাঁ ঘরে রকিথিব ভাগবত যা লেখা হয়েছে অচ্যুতানন্দ মহাপুরুষ এবং ভীম ভাই যা লেখিছন তাহা হি পৃথিবী ঘটি যা কেন হবা এতে দুর্ঘটনা ঘটে শূন্য শূন্য মহাশূন্য হয়ে যাওয়া আর যে যদি বঞ্চি যা বলে সেই হবা মঞ্জি মূল অভিহান তো মাই গো বাবা কি প্রেম ভাব কে নি কর মনা সম্বলা নাই না হ্যাঁ কেন হেলা রাধা মাই গো মতে নেই বল সান এই ছোট 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 রাধা মাই গো মতে নেই বল সান ছোট বড় ফল সব সমান গো রাধা মাই গো মতে নেই বল সান ছোট যে ইন্দুর কাটাই পতর জাইন গিরি কাননে ছোট কিড়া হেলে গো ভাই ছোট কিড়া বলুছ সেই ছোট কিড়া উড়ি উড়ি করে উড়ি উড়ি করে গুড়ে পর্বত কে যাই পতর মনকে পুরো সব খাই দেশি সখা ছোট বড় পল সব সমান বলুছি যে ই ছোট ফল অলগা রেট থিবে বড় ফল অলগা রেট ছোট ফল খাইব বলে বি হেটা লাগবা বড়টা খাইলে বি হেটা লাগবা দামর কথা পড়বা বলে বড় ফলর দামটা অধিক হবে আগো ছোট যে ইন্দুর কাটই পতর পশ্চিম গিরি কাননে আগো হস্তিকু সর্প ঢংসি রয়
আচ্ছা ছোট সর্প কি বিষ জ্বালা নাহি, বিষ জ্বালা নাহি, গুণ নছিলে জীব পরাণ রাধামাই গো মতে মন সান, ছোট বড় ফল সব সমান গো রাধামাই গো মতে মন সান। ইড়কিটে বড় লটি লটকি পড়ছে আর আমার দুই লোকের টুকির লোককে দেখে মাকড়ছা ঝাপটি আসুছে। মদন রতে প্রভু নন্দন নন্দন আগে কবার টকুমাই লাগতে ফিটিলা গলা খঞ্চি সহিত শ্যাম ভিতর বলে রাধা কর ধরিবে নি বুঝ তুমি নারায়ণ নারায়ণ, যাই পলঙ্ক পরে বসিলে নারায়ণ কুঞ্জ দ্বার মিলি।